আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা ব্লগ নিয়ে চলে আসলাম, একটা রোজার আগের ব্লগ। তো চিন্তা করলাম যখন শ্যুট করছি বা রেডি করছি আপলোড দিয়ে দিই। তো সকাল সকাল আমি লাউ শাক কাটতেছি, আমার গাছ লাগাইছিলাম লাউ গাছ, তখন থেকে লাউ শাক কাটতেছি, ভাজি করব। আর বিকালে একটু গার্ডেনে যাবো, যেহেতু রোদা চলে আসছে আমি পার্কে যাবো আর কি। যেহেতু রোদা চলে আসছে একটু ঘুরে আসি সবাই মিলে ভাবিদেরকে নিয়ে, ওরকম আর কি। তো সাথেই থাকেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর লাউ গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ফুল আসছে, হয়তো ফলও আসবে, আসে মানে সবজিও আসবে আশা করা যায়। তো যাই হোক, তারপরে দুপুর টাইমে আমার রান্না বান্না শেষ, আসবেন কিছু ফল নিয়ে আসছে, ওগুলো প্যাকেট থেকে খুলে নিচ্ছি, ফ্রিজে রাখতে হবে। তো আপনাদের কার কি অবস্থা, কে কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন? এখন তো রোজা চলতেছে, আশা করি সবার রোজা অনেক 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 ভালো কাটবে, আল্লাহ সবাইকে কবুল করুক। আর এই রোজার উপলক্ষে সবাইকে আল্লাহ ক্ষমা করে দেখ, ওটাই আশা, ওটাই দোয়া করি আল্লাহর কাছে। তো আপনাদের দোয়া আমাদেরকে, আমাকেও সামিল রাখবেন, আমার ফ্যামিলিকে সামিল রাখবেন। তো ফলগুলো খুলে নিচ্ছে, নিয়ে আসছে পেঁপে, আম, তারপর কমলা, যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে দেবো, আর বাকিগুলো এমনি থাকবে, সবগুলো ফ্রিজে যাবে না। আমাগুলো গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি যদি ভালো লাগে আর কি, তাহলে দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে। একটা বিকেলের দিকে কিছু নাস্তা রেডি করে নিচ্ছি, সবাই কিছু কিছু নিয়ে যাবে সন্ধ্যা খাওয়ার জন্য, যেহেতু মাগরিবের নামাজ আমরা ওখানে গিয়েই পড়বো। তো যে যার মতো কিছু রেডি করে নিচ্ছে আর কি। আমি কিছু টুকটাক নিয়ে নিলাম, আর একটু পিৎজা দিলাম ওখানে বেক করতে, ওটা হলে একসাথে নিয়ে যাবো। পিৎজা হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব। পিৎজা হতে একটু লেট হয়েছে, আমি বোরকা পরে ফেলছিলাম, মানে বোরকা পরে ওয়েট করতেছি। তো আমাদের সাথে আপনারা চলেন, জাস্ট ছোট্ট ভিডিও একদম সিম্পল, তারপর চলেন। তো আমরা বের হয়ে গেলাম, হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে, কথা বলতে বলতে। আর প্রায় সন্ধ্যার কাছাকাছি, এখন আজান দিয়ে দিবে মাগরিবের। তো আমরা ডাইরেক্ট বসবো না, ডাইরেক্ট আমাদেরকে মসজিদে যেতে হবে, আমরা নামাজ পড়তে চলে আসলাম মাগরিবের। দেখতেই পাচ্ছেন সন্ধ্যার পরে এটা, নামাজ পড়ে বের হয়ে গেলাম। এখন সবাই মিলে কিছুক্ষণ থাকবো, আজকে একদমই ফাঁকা, কারণ ছুটির দিন না, তো সেজন্য কোনো মানুষ নেই।
তাও আসবে সন্ধ্যার পরে, কেউ নামাজ পড়ে আসবে। তো সবাই নাস্তা রেডি করে দিচ্ছি বাচ্চাদেরকে খাওয়ার জন্য, ওরা নাস্তা করে খেলতে যাবে, ওরা তো এখানে বসে থাকবে না। তো এই ছোট্ট ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।